বেলডাঙা থানার মির্জাপুর পলিওপাড়া এলাকায় তিনটি জারে বিপুল পরিমাণ সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মির্জাপুর পলিওপাড়া বাঁশবাগানের মধ্যে তিনটি জারে বিপুল পরিমাণ সকেট বোমা দেখতে পায় স্থানীয়রা। তারপর বেলডাঙা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে বোম স্কোয়াড টিমকে খবর দেয়। বোম স্কোয়াডের টিম ঘটনাস্থলে পৌঁছয় বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। তবে বোমাগুলি কোথা থেকে এসেছে তার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। হ্যাঁ, এখানে সব বাচ্চারা খেলাখেলি বেড়ায়, এ তো বাগান, তো আম গাছ আছে, সব বাচ্চারা আম কুড়াইছিল। তারপরে বাচ্চারা বলে যে এরকম পরিত্যক্ত ডাম আছে। তারপরে কিছু মানুষজন, তারপরে পুলিশ আছে, পুলিশ এসে দেখে যে হ্যাঁ, তো ডামে ওই বোম ভরা আছে। তো এগুলো তো একটু সেন্সিটিভ জিনিস, তো আমরা তারপরে পুলিশ আসার পরে বুঝতে পারি, হ্যাঁ পুলিশ আসার পরে বুঝতে পারা যায় যে ওখানে বোম। তো তিন জার আছে।